আসসালামু আলাইকুম, আমি বাউল মোহাম্মদ সজন সরকার। আপনাদের হাতে তুলে দিলাম সম্পূর্ণ নতুন ধরনের একটি জিকিরি গান। সকলকে ধন্যবাদ। ওরে হাত দিয়া না এবের হাতে, ওরে হাত দিয়া না এবের হাতে, যে যাই নাই আহলে বায়াতে, এইভাবে জাহেলাতে মৃত্যু হবে তার নবীর হাদিস পড়, গুনাহ খাতা মাফ করাই আমার, তাই হাত দিয়া নাই দেবের হাতে, যে যাই নাই জানলে বাইদাতে, এই যাই গেলাতে মৃত্যু হবে তার নবীর হাদিস পড়, গুনাহ খাতা মাফ করাই আমার, আগে গুনাহ খাতা মাফ করাই আমার, নবীর হাদিস পড়, গুনাহ খাতা মাফ করাই আমার। হাতে হাত দেব না তাই পিসের গুনায় আর হবে না রে, সামনে তার হুকুম তামিল কর, সামনে তার হুকুম তামিল কর, পীরের হাতে হাত দেব না, ওই পিসের গুনায় আর হবে না রে, সামনে তার হুকুম তামিল কর, ওরে দয়াল রে সামনে তার হুকুমে তামিল কয়, ওই মুর্শি যদি করে দেয় মায়া, দরদি বলাম দরদি রে, তাই মুর্শি যদি করে দেয় না থাকবে না তোর এই দেহের পায়া, ভয় ভীতি রবে না মরার পর রে বেটা, ও ভয় ভীতি রবে না মরার পর, নবীর হাদিস পর, গুনাহ খাতা মাফ করাই আমার, আগে গুনাহ খাতা মাফ করাই আমার, নবীর হাদিস পর, গুনাহ খাতা মাফ করাই আমার। ভবের পরে থাকলে তাজা, ও মাফ হইবে গুনার বোঝা, কবর হতে উঠাইবে হাসরে ওই মনরে, কবর হতে উঠাইবে হাসরে, ও ভবের পরে থাকলে তাজা, দরদি মাফ হইবে গুনার বোঝা, কবর হতে উঠাইবে হাসরে ও দরদ রে, কবর হতে উঠাইবে হাসরে, সেদিন কেউ করবে না জিজ্ঞাসা বায়াত, ও দরদি ও কেউ করবে না জিজ্ঞাসা, তুমি কামেল পীরের হইলে বায়াত, তোমায় সালাম দিবে ফেরেশতায় আল্লাহর গো ভবে, সালাম দিবে ফেরেশতায় আল্লাহর, নবীর হাদিস পর, গুনাহ খাতা মাফ করাইয়া বলাই, গুনাহ খাতা মাফ করাইয়া আমার, নবীর হাদিস পর, গুনাহ খাতা মাফ করাইয়া বয়ার উমল্লা। ওই কোরআনের কথা দিয়া গান লেখা সে হাসান ও মিয়া, দয়া নিয়ে খাজা ইসরাল শাহ, আমার দয়াল রে দয়া নিয়ে খাজা ইসরাল শাহ, তাই কোরআনের কথা দিয়া গান লেখা সে হাসান ও মিয়া, দয়া নিয়ে খাজা ইসরাল শাহ, আমার দয়াল রে দয়া নিয়ে খাজা ইসরাল শাহ, তাই যে মানে না পীরের কথা বলাম, ও
যেই মানে না পীরের কথা দরদি সেই দেয় নবীর প্রাণের ব্যথা ওই নবীর জন্য আল্লাহ হয় বেজার গো ভবে নবীর জন্য আল্লাহ হয় বেজার নবীর হাদিস পর গোনা খাতা মাফ করাইয়া মর আগে গোনা খাতা মাফ করাইয়া মর নবীর হাদিস পর গোনা খাতা মাফ করাইয়া ময়ন তাই হাত দিয়া নয় এবের হাতে ও হাত দিয়া নাই এবের হাতে ও যে যাই নেই আহলে বাহাই নাতে এই যাই হেলাতে মৃত্যু হবে তার নবীর হাদিস পর গোনা খাতা মাফ করাই আমার।